এবারে আমাদের লন্ডনে দুর্গাপূজোর মেইন যেটা আকর্ষণ সেটা হচ্ছে ভালো করে খাওয়া। লন্ডনে এবারে আমাদের দুর্গোৎসব পালনের মূল আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যগত খাওয়া দাওয়া। ভাবছেন এ আবার নতুন কি, বাঙালি তো পূজোর সময় খাবেই, কিন্তু লন্ডনে এটা কম কথা নয়। কথা বলবো কিভাবে লন্ডনে পুজো দেখবেন এবং অংশগ্রহণ করবেন সেই সমস্ত বিষয় নিয়ে। তবে সকালবেলা যখন পুজো মণ্ডপে এসেছিলাম, বিশ্বাস করুন আমি রোগাই ছিলাম। কিন্তু কেন আমি রোগা থাকতে পারলাম না আর তাতে যে আমার বিন্দুমাত্র দোষ নেই সেটা জানতে হলে আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে। সব খাওয়া গেছে না মোটামুটি? আমরা সব খেয়েছি, কোনো কিছু বাদ নেই। সবাইকে নমস্কার, সুপ্রভাত, আমি সৌমি বং ট্রটার। এখন দাঁড়িয়ে আছি লন্ডনের চিজউইক টাউন হলের সামনে, যেখানে একটি বেশ বড় দুর্গাপুজো হচ্ছে। ইচ্ছে থাকলেও প্রবাসী বাঙালিদের পক্ষে অনেক সময় দিনের দিনে পুজো করা সম্ভব হয়ে ওঠে না, অপেক্ষা করে থাকতে হয় শনিবার বা রবিবারের জন্য। তাছাড়াও পুরোহিত মশাইয়ের সময় হবে কিনা বা যে কমিউনিটি হলে পুজোটি হবে সেটি ফাঁকা পাওয়া যাবে কিনা, এমন অনেক বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হয়। আজকে 12ই অক্টোবর, আর কালকে মানে আগামীকালের মধ্যে মোটামুটি লন্ডনের সমস্ত পুজোই শেষ হয়ে যাবে। তবে ইংল্যান্ডের নরউইচে কিন্তু পুজো হবে 19শে অক্টোবর। এই যে আপনাদেরকে বললাম, একটা পুজো করতে হলে অনেক বিষয় এখানে লক্ষ্য রাখতে হয় আগে থেকেই। যদি শুধু লন্ডনও ধরি, এখানে কিন্তু বেশিরভাগ পুজোই হয় শহরের একটু বাইরের দিকে। তাই কোন পুজোতে গেলে পরে আপনার সময়টা একটু সাশ্রয় হবে, কিভাবে অংশগ্রহণ করবেন, কিভাবে পরিকল্পনা করবেন, সব বলবো আজকের ব্লগে। আমরা বার্মিংহাম থেকে গিয়েছিলাম আর মূলত পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবহার করেছি, যেমন ট্রেন আর বাস। আর সময় প্রায় লেগে গেছিল 3 থেকে 3.5 ঘন্টা। মানে বুঝতে পারছেন যে কতটা পরিকল্পনার প্রয়োজন একটা পুজোতে যেতে হলে। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় বেজে গিয়েছিল 2:30-2:30, তবে যাওয়া মাত্রই পেয়ে গিয়েছিলাম ভোগ প্রসাদ, ছিল পোলাও আর পনির। আমি যেখানে থাকি মানে বার্মিংহামে, এখানেও পুজো হচ্ছে। তবে প্রবাসীর কাছে পুজোর অনেক পরিভাষা, যেমন ধরুন একটু সুযোগ পেয়ে ঘুরে আসা সামনে থেকে, তাই লন্ডনে যাওয়া। তবে দীর্ঘ 3.5 ঘন্টার রাস্তা পেরিয়ে যখন পৌঁছালাম, তখন সত্যি মনের পরিবেশটা কিন্তু একেবারে পাল্টে গেল। আপনারা কিন্তু আমাকে আবার ভুল বুঝছেন, শুধু খাওয়ার স্টলগুলো দেখে কিন্তু আমার মনের পরিবেশ পাল্টায়নি, মনটা অন্যরকম হয়ে গেল আবার বছর ঘুরে মায়ের দর্শন পেয়ে। আবার মনে পড়ে গেল জন্মদাত্রী মাকেও দেখি না প্রায় বছরের ওপরে। শাড়ি পরা, পাঞ্জাবি পরা এই সমস্ত মানুষগুলি অপরিচিত হলেও কিন্তু বড্ড কাছের। মাটির টানেই হয়তো আমরা সবাই একে অপরের সাথে বাঁধা, তাই তো এই 3.5 ঘন্টার যাত্রা পথে আমরা এতটুকু ক্লান্তি অনুভব করলাম না। মনে হলো আরও একবার সুযোগ পেলাম নিজের শিকড়কে আঁকড়ে ধরার। ব্লগের শুরুতেই বললাম আমাদের এবারে ইচ্ছে ছিল দুর্গাপুজোয় আমরা এমন কিছু জায়গায় যাব যেখানে বাঙালির ঐতিহ্যগত খাবারগুলো পাবো। তো সেটা আমরা কী করে জানবো? আসলে দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর যে সমিতিগুলি বা অর্গানাইজেশনগুলি এখানে করেন, যেমন বিলেতে বাঙালি আছে, ইন্ডিয়ানস বেঙ্গলি ইন ইউকে বলে গ্রুপ আছে, আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তারা কিন্তু একটা অনুষ্ঠান সূচি প্রকাশ করে দেয় আগে থেকেই। মা এবং মেয়ের অপূর্ব যুগলবন্দি দেখলাম নাচের মাধ্যমে। ব্রিটিশ একজন স্থানীয় মানুষ পরিচালনা করছেন বাচ্চাদের একটি গেম শো, তাই প্যান্ডেল হপিং বা মণ্ডপ দর্শন আমরা এখানে ভীষণ রকমভাবে মিস করলেও, যেটা আমরা একেবারে মিস করিনি সেটা হচ্ছে বিনোদনমূলক কার্যক্রম। এছাড়াও শিশুদের জন্য ছিল আঁকার প্রতিযোগিতা, আবৃত্তি, নাচ এবং বড়দের জন্য ফ্যাশন শো, নাটক এবং আরও অনেক কিছু। দুর্গাপুজো তো বটেই, তবে যে কোনো উৎসবের সময় প্রবাসী বাঙালিদের প্রবাস ব্যথা আর জীবনানন্দ দাশের কবিতা আজকের দিনে কিন্তু এই দুটোর সমার্থক হয়ে দাঁড়িয়েছে।
বিলেতে বাঙালি গ্রুপটি দুর্গাপুজো করছে এই চিজ উইক টাউন হলে, যার বয়স 100 বছরের ওপরে। এখানে ভিক্টোরিয়ান এবং এডওয়ার্ডিয়ান এই দুই রকম স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। আজকে এই হলে কিন্তু একসাথে আমাদের যেমন দুর্গোৎসব হচ্ছে, তেমন ঠিক পাশেই একটা ঘরে ব্রিটিশদের একটা বিবাহ বন্ধনের অনুষ্ঠান হচ্ছে। এই চিজ উইক টাউন হলের পুজোর সামনেই আরেকটি বড় পুজো হচ্ছে ইলিংয়ের পুজো, যেটাকে ইউরোপের সবচেয়ে বড় পুজো বলা হয়, আর আরেকটি হচ্ছে হাউন্সলো। এই তিনটে কিন্তু একসাথে দেখতে পারেন। আমরা মূলত ইলিংয়ের পুজোতেই অংশগ্রহণ করব বলে ওখানেই একটা সামনাসামনি ফ্ল্যাট বুক করেছিলাম booking.com-এর মাধ্যমে। তবে পরবর্তীকালে অনুষ্ঠান সূচি দেখে যখন দেখলাম এই স্টলগুলি বসেছে চিজ উইকে, আমরা একটু মন পরিবর্তন করলাম। এই বিলেতে বাঙালি নামে একটি অ্যাক্টিভ ফেসবুক গ্রুপও আছে, আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে। ইংল্যান্ডের যে কোনো শহরে যেখানে বাঙালি আছে সেখানে কিন্তু ছোটোখাটো একটা বাঙালি গ্রুপ আছে, তাই একটু খোঁজ খবর নিলে আমি লিস্ট দিয়ে দেবো, সেই গ্রুপে আপনি কিন্তু যোগাযোগ করে সেখানকার সদস্যও হতে পারেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছে, আমরা চট করে এয়ারবিএনবিতে গিয়ে আমাদের সাজ পোশাক পাল্টে আবার চলে এসেছি। যেহেতু সার্ভিস অ্যাপার্টমেন্ট, তাই বারবার এয়ারবিএনবি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, তবে এবারে booking.com দিয়ে বুক করেছি আর ব্লগের শেষে আপনাদেরকে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেব। আমরা আবার সন্ধেবেলা চলে এসেছি বিলেতে বাঙালির যেখানে দুর্গাপুজো হচ্ছে সেখানে, কারণ এবারে আমাদের লন্ডনে দুর্গাপুজোর মেইন যেটা আকর্ষণ সেটা হচ্ছে ভালো করে খাওয়া। দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছি কত রকমের খাবার এখানে রয়েছে। দুপুরবেলা আমরা যাও বা সিঙ্গেলসে খেলছিলাম, মানে একটা একটা আইটেম নিয়ে চারজনে ভাগ করে একটু একটু খেয়েছি, কিন্তু এবারে সন্ধেবেলায় এসে একেবারে ক্রিজ থেকে বেরিয়ে এসে ছক্কা, গোটা গোটা চপ, বেগুনি, বিরিয়ানি, বাঙালি কোনোটাই ছাড়েনি। এই একটাই দুপুর থেকে আমরা ভাবছিলাম আর কি, খাবো কি খাবো না, তো সেটাও আমাদের হয়ে গেল। আমাদের মতো মানে কেউ খায়নি এখানে আমরা সব খেয়েছি, কোনো কিছু বাদ নেই, শুধু ওই ঝিমোনো এগ রোলটা এখনো খাইনি, ওটা খেতে ভয় লাগছে, মানে সব অ্যাসিডিটির রুগী তো। আচ্ছা এটা খেয়ে দেখি কেমন হয়েছে। খাবারের যদি স্টল দিতে চান তাহলে কিন্তু খাবার বানিয়ে নিয়ে আসতে হবে, এখানে কিন্তু বানাবার কোনো সুযোগ নেই। রাত্রের খাওয়ার সময় এই লম্বা লাইনটা হবে, এই সুযোগে আপনাদের দেখিয়ে দিই এই ওয়েবসাইটটা, ওয়েলকাম টু আইবুক, ইন্ডিয়ানস বেঙ্গলি ইন দ্য ইউকে। যারা ঘুরতে আসবেন পুজোর সময় বা বছরের যে কোনো সময়, এই সমস্ত অর্গানাইজেশন বা সমিতিগুলি কিন্তু শুধু দুর্গাপুজো নয়, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এমনকি পুজোর সময় কলকাতার মতো বাসে করে পুজো পরিক্রমা, সেটাও কিন্তু এখানে সম্ভব। তবে সিট খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়, তাই আগে থেকে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে যারা আসবেন বছরে যে কোনো সময়ই যদি কোনো উৎসব থাকে তাহলে কিন্তু আপনারাও এখানে যোগ দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা খুললেই কিন্তু কোথায় কোথায় পুজো হচ্ছে তার পুরো লম্বা তালিকা আপনাদের সামনে চলে আসছে। তবে যেহেতু পুজো এখন হয়ে গেছে তাই পুজোর আর অনুষ্ঠান সূচি দেখাচ্ছে না, এখন কিন্তু কারেন্ট ইভেন্টস মানে যেটা সামনে আসছে লক্ষ্মী পুজো বা কালী পুজো, তার সমস্ত সময়সূচি অনুষ্ঠান সূচি এখানে দেখাচ্ছে। আমরা যারা প্রায় সারা বছরই নিষ্ক্রিয় থাকি কিন্তু পুজোর দিনগুলোতে ঠিক জায়গা মতো পৌঁছে যাই, আমরা চেষ্টা করি একটা ছোট্ট ডোনেশন দেওয়ার শ্রদ্ধাস্বরূপ। তবে দ্বার সবার জন্য উন্মুক্ত, তাই চলে আসবেন বিনা সংকোচে। দুপুরের ভোগ বা রাতের খাওয়ারের জন্য আলাদা করে টাকার ব্যাপার নেই, তবে মনে করে কুপন চেয়ে নেবেন। রাত্রেবেলা ছিল মাটন কষা আর ভাত, আমি ডালপুরিও নিয়েছিলাম স্টল থেকে, মানে বলেছি না কিছু বাদ দেব না। এখন ফিরে যাচ্ছি আমরা ফ্ল্যাটে, কৌস্তবের আর বাচ্চাদের খাওয়াটা ঠিকঠাক হয়নি, মানে শেষের দিকে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো আর বসা যাচ্ছিলো না ভেতরে, তাই আমরা কিছুটা খাওয়ার প্যাক করে নিয়ে আসি আমাদের ফ্ল্যাটে, কারণ এবারে আমরা আর চাল টাল বেঁধে নিয়ে আসিনি আর রান্না করবই না। তবে যে খাওয়ারটা আমরা নিয়ে এসেছি সেটা স্টল থেকে কিনা, কারণ অত ভিড়ের মাঝখানে আপনি বলতে পারবেন না যে খাওয়ার প্যাক করে দিন। বাকি ডিনারটা আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে হচ্ছে। এই সেম মাটন তো, বিলেতে বাঙালি মাটনটাই তো, কি হচ্ছে এটা নাকি সেম মাটন।
তো কোস্তবের পেট ভরে নি, কোস্তব খাচ্ছে আবার, মানে খাওয়াচ্ছে। একদম টিপিক্যাল লন্ডন হাউস, আধুনিক অ্যাপার্টমেন্ট, সব রকম ফেসিলিটি আছে, সুন্দর ব্যবস্থা রয়েছে। এটা লিভিং রুম, আর এর সাথে রয়েছে অ্যাটাচ, সাথে রয়েছে এই অ্যাটাচড রান্নাঘর, যেটা প্রত্যেকবারই আমাদের ভীষণ কাজে লাগে। তবে এবারে না, আমরা আর রান্নাবান্নায় যাচ্ছি না, তবে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। মোটামুটি সব রকম সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে যা যা প্রয়োজন রান্নাঘরে। আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইলিংয়ের পুজোতে যাব বলে ঠিক করে ইলিংয়ে ফ্ল্যাটটা নিই। এখানে ভাড়া পড়েছে 170 পাউন্ড, যেটা কিন্তু লন্ডন শহরের তুলনায় বেশ কম। আমরা সাধারণত 2 বেডরুমই নিই, তবে এবারে একদিনের জন্য এসছি আর সারাদিনই প্রায় বাড়ির বাইরে, তাই আমরা একটা 2 বেডরুমই বুক করেছিলাম। আর একটা সোফা কাম বেড দেওয়া হয়েছিল, সেটা বসার ঘরে দেখালাম আপনাদেরকে। তবে আপনাদের যদি পিঠের সমস্যা বা স্লিপ ডিস্ক থাকে তাহলে কিন্তু সোফা কাম বেডে শুলে অসুবিধে হবে, তাই সেটা একবার চিন্তা করে কিন্তু বুক করবেন। তবে ছোটোখাটো পরিবারের জন্য আমার মনে হয় এই জায়গাটা যথেষ্ট। তাহলে ভালোই হলো, ভ্রমণ পিপাসু বাঙালির পুজো দেখা আর ভোজন রসিক বাঙালির চুটিয়ে খাওয়া দাওয়া করা, আর সব কিছুর মাঝখানে প্রবাসে বড় হয়ে ওঠা ধানি রিভু, কখনো বাবার কোলে চড়ে কখনো মায়ের কোলে চড়ে চিনল মা দুর্গাকে এবং তার সন্তানদের। আমার ব্লগ যারা দেখেন বা দেখেন না, সেই সমস্ত গুরুজনদের আমি জানাই বিজয়ের প্রণাম, আমার সমবয়সী এবং ছোটদের জানাই অফুরান ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন।